নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তে সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সোমবার সকাল 11টায় কল্যাণপুর হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয় এক চক্ষু শিবির। শিবিরে কল্যাণপুরের বিভিন্ন প্রান্ত থেকে জাতি উপজাতি সকল অংশের জনগণ উপস্থিত ছিলেন। এদিন 50 জন রোগীর মধ্যে 7 জন রোগীদের চক্ষু অপারেশন করানোর জন্য নির্বাচন করা হয়। শিবিরকে কেন্দ্র করে এদিন সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা ব্লাইন্ডনেস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে একটা ক্যাটারেক্ট স্ক্রিনিং ক্যাম্প হচ্ছে আর কি। এখানে আমরা এখানে আসলাম 7:30 দিকে এসে পৌঁছলাম। এখন আমরা 7টা পেশেন্ট পেয়েছি ছানির অপারেশনের জন্য, আর এমনিতে মোটামুটি 40-50 জন পেশেন্ট, টোটাল পেশেন্ট দেখেছি আর কি। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বার উদ্ঘাটন করা হয় বাগবাসা বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোডের বাগবাসা শাখা কমিটির কার্যালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ফয়জুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ননী দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। তবে সারা রাজ্যের কর্মচারী সংগঠনের কাছে আরো বেশি বড় খুশির বিষয়, কারণ যখন দেশে বিভিন্ন রাজ্যের মধ্যে কর্মচারীদের বাকরুদ্ধ করবার জন্য সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে না, অফিস থাকলে সেটাকেও ভাঙচুর করে দেওয়া হচ্ছে, দখল নিয়ে নেওয়া হচ্ছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কৈলাসহর আরকেআই স্কুল মাঠের পাশে থাকা বটগাছ কাটাকে কেন্দ্র করে বিজেপি, কংগ্রেস এবং স্কুলের প্রাক্তন ছাত্র সহ সমাজের সকল স্তরে প্রতিবাদ চলছে। জানা যায়, আরকেআই স্কুলের পিছনের উত্তর দিকে 17 খানি জায়গার ভারত সরকারের অর্থে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে মনু ল্যান্ড কাস্টম অর্থাৎ স্থল বন্দর। এই স্থল বন্দর স্থাপনের জন্য বিদ্যালয়ের দক্ষিণ দিকের 3টি বটগাছের মধ্যে 1টি বটগাছ কেটে ফেলে কৈলাসহর মহকুমা বন দফতরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি নেতা নীতীশ দে, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রগণ। আইসিটির নাম দিয়ে কাস্টম অফিস তৈরি করার নাম করে এখানে মিউনিসিপ্যালিটি, মহকুমা শাসক এবং জিএফ এর সাব ডিভিশনাল জিএফ অফিসারের চক্রান্তে একটা বটগাছ কর্তন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা করছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতার সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলে আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে দর্শন করলো প্রণজিৎ মারাকার নামে এক ব্যক্তি। ঘটনা কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। জানা যায়, প্রায় 3-4 মাস ধরে প্রণজিৎ মেয়েটিকে প্রতিনিয়ত বিরক্ত করত, এমনকি কুপ্রস্তাবও দিত মেয়েটিকে। পাশাপাশি এইসব কথা বাড়িতে জানালে মেয়েটিকে প্রাণনাশের ভয় দেখাতো প্রণজিৎ। গত 4 জানুয়ারি মেয়েটিকে একা পেয়ে বলপূর্বক ধর্ষণ করে প্রণজিৎ। পরে মেয়েটির ঘটনা সম্পর্কে বাড়ির লোকজনকে জানালে মেয়েটির পরিবার তরফে কৈলাসহর মহিলা থানায় প্রণজিৎ মালাকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, এরপর থেকে অভিযুক্ত প্রণজিৎ পলাতক। সেই আমার কতদিন ধরে এখানে শুধু চেষ্টা করতো, আমার চিঠি তোতা করতো। কে? টিটু মালাকার। তো তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ফুফালদুগুড়া প্রাইমারি স্কুল লয়ে। তুমি কোন ক্লাসে পড়ো? এটি থেকে সেভেন থেকে এইটে উঠছি। তো টিটু মালাকার যেগুলো, তার বাড়ি কোন মেয়ে? তার বাড়ি আমার বাড়ির পাশে। মানে মানে মূল ঘটনাটা কেতার থেকে হয়েছে? এ শুধু আমার ডিস্টার্ব করতো, আর ডোমের বই হয়তো ডিস্টার্ব করতো। বলতে কিরম কিরম ডিস্টার্ব করতো? আমার সিটি তো আমার ডাকতো, দেখা কেতা হতো, দেখা হতো। হে হে যে তা হইব অত আমি হেরিতাম, তো হে আমারে হে আমাকে তো আমার যদি তা দিই না, আমার হে ফটো ফটো সারবো, বোধা হয়তো স্কুলে গেলে গাড়ি তুলে লাগে বুকি তা হইতো। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে একদিন সন্ধ্যা হলো, দোকানে যেতা যারা আর মায়ের কাছে চা হতে আনতাম গেছি, আর আধা হতে গিয়ে আমার মাল ফাড় দিয়ে মুখর ডিহা মাসে মরিয়া লিয়া গেছে, লিয়া গিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো এখন তুমি কি যেতেছো? হ্যাঁ, শাস্তি হোক।
রবিবার তিলিয়ামোড়া থেকে কল্যাণপুরে অটো করে যাবার পথে জুমা দাস নামে এক মহিলা এটিএম কার্ড নগদ টাকা সহ মানিব্যাগ হারিয়ে ফেলে। সোমবার অটো চালক তপন পাল মানিব্যাগটি পায় এবং পরে কল্যাণপুর অটো শ্রমিক ইউনিয়ন অফিসে এসে জুমা দাসকে টাকা সমেত মানিব্যাগটি ফিরিয়ে দেয়। শ্রমিকের এই সততায় বেজায় খুশি মহিলা। কল্যাণপুর বাজারে আসিয়া বাড়িতে গেছি, বাড়িতে যাইছিলাম, টাকা টাকার ব্যাগটা পাই না। তারপরে সেনিকেটা এসে কল করতেছি আজকে সকালবেলা, টাকাটা পাই আমি খুব খুশি হয়েছি। তেলিয়ামোড়া থেকে আসাম TR01C 3525 গাড়িটাতে দুজন লোক উঠছে কল্যাণপুর আওয়ার জন্য। তার আর ব্যাগটা যে পার্সেল ব্যাগটা টাকা থাকে ওই ব্যাগটা তারা ফালাইছে, হারাই গেছে। তো তারা বাড়ি গেছে, পরের সময় ড্রাইভার যে সম্বাড়িতে গেছে গিয়া দেখতেছে যে একটা ব্যাগ পাওয়া গেছে। তো তারাও সঙ্গে সঙ্গে কুজাগুজি করছে। তো আজকে সকালে আমরা তীব্র অটোরিক্সা পাওয়াছিলাম কল্যাণপুর সরকার তরফ থেকে, তারা হাতে তুলে দিলাম। রবিবার সন্ধ্যা রাতে এক অগ্নিকাণ্ডে আতঙ্ক এলাকা জুড়ে। ঘটনা কল্যাণপুর থানা এলাকার কুঞ্জবন গ্রামে। জানা যায় কে বা কারা দুটি খড়ের স্তূপে আগুন লাগিয়ে দেয়, কিন্তু অগ্নি নির্বাপক দফতরে ঘটনা জানানো সত্ত্বেও দফতরের কর্মীরা না আসায় এলাকাবাসীরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30,000 টাকা বলে জানা যায়। আগুনটা যে তারা বাড়ি করে বাড়িও একটু মানে দূরে হই, আগুনটা যে কেমনে লাগলো বাকি লাগানি না লাগানি না এটা বোঝা গেছে না। তবে ফায়ার সার্ভিসের সঙ্গে সঙ্গে ফোন করা হয়েছে, তারা এটা বিজি দেখাইতেছে, লাইনটা ঢুকতেছে না। এরপরে আমরা সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, বেশ এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা CCTV নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের CCP রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম?
আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ড এর ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। রবিবার জুলাইবাড়িতে অগ্নি নির্বাপক কেন্দ্রের জন্য নির্ধারিত জায়গার পরিদর্শনে যায় অগ্নি নির্বাপক দপ্তরের বিশেষ সচিব তুষার কান্তি চাকমা। পরিদর্শনকালে তিনি জানান, পশ্চিম জুলাইবাড়ি পঞ্চায়েতের তাঁতিপাড়ার পরে থাকা পুরানো একটি গড়কে সংস্কার করে 15 ফেব্রুয়ারি মাসের মধ্যে খোলা হবে অগ্নি নির্বাপক কেন্দ্র। দরকার যেটা জল, যেটা নাকি আমাদের এখানে 20-25 জন ফায়ারম্যান জওয়ান থাকবেন, প্লাস সাব অফিসার, লিডিং ফায়ারম্যানেরা থাকবেন, এদের জন্য লাগবে। এখানে অলরেডি আছে, আরো যেটা আছে ওনারা সব ব্লক এবং স্যার এমএলএ সাহেব আছেন, ওনারা আছেন, সবাই প্রধান সাহেব আছেন, সবাই মিলে এটা করবেন। এবং আমি আশা করছি, আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি আলাপ করেছি, স্যারও আলাপ করেছেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুমারঘাট পাবিয়াছড়া বাহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 29টি জেলা ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিজয় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জয় ভট্টাচার্য, বিধায়ক বিধুভূষণ মালাকার সহ অন্যান্য অতিথিগণ। এই প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের সবাইকে এক মঞ্চে আসতে হবে। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।